আপনারা দেখছেন খবরের দুনিয়া। প্রকাশ্য জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চর মারা, যুবককে পাশে নিয়ে বিজেপি নেতার আবারও হুমকি। আপনারা দেখছেন সেই চিত্র খবর দুনিয়ার পর্দায়। চিনতে পারছ? চার বছর পরে আসছ, এই সেই আমার ভাই। সেদিন তোমার গালে তাপ্পর মেরেছিল, এবারে কিন্তু তোকে মারবে না। তো একটা কথা বলি ভাইপো, ওই মদন মিত্র আর ওই যে তোমার কল্যাণ ব্যানার্জি, ওই যে কথাটা বলেছে না, ওই কথাটা ফার্দার বললে, এই যে ভাই আছে মেদিনীপুরে, একো কয়েকশো ভাই ও নিজেকে তৈরি করে দিয়েছে, সাবধান ভাইপো। সাহা অপটিক্যাল, এখানে আপনারা ফাস্ট ট্র্যাক, রেভেন, ভোগ, স্কট ইত্যাদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সানগ্লাস ও ফ্রেম, এছাড়াও ক্রিজাল, কোডাক, প্রাইম কোম্পানির লেন্স ও সুলভ মূল্যে পাবেন। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষারও সুব্যবস্থা রয়েছে। সাহা অপটিক্যাল, দেবগ্রাম, আনন্দ মিনি মার্কেট, স্টেশন রোড, নদিয়া। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7908377608 এই নাম্বারে। নমস্কার, আমি দেবাশিস আচার্য। রাজনীতি নিয়ে যা করছেন আপনারা করুন, সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হোক আর কে যেন মদন বাবু, রাজনীতি নিয়ে আপনারা যা খুশি করুন, আমাদের কোনো কিছুতে যায় আসে না। কিন্তু আমাদের রামচন্দ্র, সীতামা, পরশুরাম, গরুখা এসব নিয়ে যদি বলেন, তাহলে কিন্তু আমরা আবার অন্য স্টেপ নিতে বাধ্য হব। মেদিনীপুরকে আপনারা বেইমান বলেছেন, সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু আপনারা রাজনীতির মধ্যে আমাদের কোন দেব দেবীদেরকে নিয়ে যদি অপমান করে থাকেন, তার ফলাফল কিন্তু আপনাদেরকে যথাযথ এই হিন্দু সমাজ দেবে। বলছি আমি হরিনাম করি, কারণ এটা আমি ছোটবেলা থেকেই করি, এবং আমার যখন মন খুব অশান্ত থাকে, শান্ত করার জন্য আমি রামনাম করি, এবং আমি নিজে বাজাই, নিজে গান গাই, আর এটা আমার সহায়তা। আর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সমাজের যে অব্যবস্থা, অসামাজিক কাজকর্ম, সর্বোপরি আমি একজন হিন্দু, সুতরাং আমার এই কাজকর্ম থাকবে, তার মধ্যে শান্তি খুঁজে পেতে হবে, এবং আর নয় অন্যায়। এবারে দরকার ধর্মের পথে আমাদের পথ চলা, ধর্ম থাকলে অন্যায় করতে পারবে না, এই জন্যই আমি।